রামবিলাস পাসওয়ানের সাথে কথা বললাম, রামবিলাস পাসওয়ান যার হাতে রেশন যার হাতে খাদ্য, রামবিলাস পাসওয়ান আমাকে বলল যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী যে চাল আটা দেওয়া হয় তার বাইরে অতিরিক্ত আমরা 5 কেজি করে প্রত্যেক পরিবারের সদস্য 5 কেজি চাল পরিবার পিছু 1 কিলো ডাল আমরা বরাদ্দ করে দিয়েছি। ভারতবর্ষের সব রাজ্য নিয়েছে, নেয়নি পশ্চিমবঙ্গ। কে বলছে আমাকে? রামবিলাস পাসওয়ান মন্ত্রী বলছে যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে 5 কেজি করে অতিরিক্ত চাল পরিবার পিছু 1 কিলো করে অতিরিক্ত ডাল পাঠিয়েছি সেটা পশ্চিমবঙ্গ সরকার এখনো নেয়নি, চলেনি, ভারতবর্ষের সব রাজ্য নিয়ে নিয়েছে। দুটো কথা। দ্বিতীয় কথা কি বললো? দ্বিতীয় কথা বললো যে পশ্চিমবঙ্গে আমি যে চালটা পাঠাচ্ছি সেই চালটা এফসিআই থেকে তুলে নিচ্ছে রাজ্য সরকার, তুলে নেওয়ার পর নিজেরা নিজের হেফাজতে নিচ্ছে, তারপর সেই চালের কোয়ালিটি থাকছে না, হেরাফেরি হয়ে যাচ্ছে, অদল বদল হয়ে যাচ্ছে। আমি যে চাল পাঠাচ্ছি সেই চাল রেশনে আর দেখা পাচ্ছে না, রাজ্য সরকার হাতে চালটা চলে যাওয়ার পর এই ঘটনা ঘটছে। আপনারা প্রতিবাদ করুন। আমি বলে আপনার এই মতামতকে কিন্তু আমি কোটেশন করে প্রতিবাদ করব। বলছে অবশ্যই করুন, পশ্চিমবঙ্গের মানুষকে ঠকানো হচ্ছে। কে বলছে আমাকে? রামবিলাস পাসওয়ান বলছে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকানো হচ্ছে, তাদের পাওনা দেওয়া হচ্ছে না, যেটা তারা পায় সেই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে না, চালের সেই গুণাবলী মেনটেন করা হচ্ছে না, যেটা আমরা পাঠাচ্ছি সেইটাকে হেরাফেরি করা হচ্ছে, রাজ্য সরকার তার নিজের হেফাজতে নেওয়ার পর হেরাফেরি করছে। আমি বলছি না, ভারতবর্ষের মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলছে, খাদ্য মন্ত্রী বলছে। এই দুটো বিষয়ে রামবিলাস পাসওয়ানের সাথে কথা বললাম, রামবিলাস পাসওয়ান যার হাতে রেশন যার হাতে খাদ্য, রামবিলাস পাসওয়ান আমাকে বলল যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী যে চাল আটা দেওয়া হয় তার বাইরে অতিরিক্ত আমরা 5 কেজি করে প্রত্যেক পরিবারের সদস্য 5 কেজি চাল পরিবার পিছু 1 কিলো ডাল আমরা বরাদ্দ করে দিয়েছি। ভারতবর্ষের সব রাজ্য নিয়েছে, নেয়নি পশ্চিমবঙ্গ। কে বলছে আমাকে? রামবিলাস পাসওয়ান মন্ত্রী বলছে যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে 5 কেজি করে অতিরিক্ত চাল পরিবার পিছু 1 কিলো করে অতিরিক্ত ডাল পাঠিয়েছি সেটা পশ্চিমবঙ্গ সরকার এখনো নেয়নি, চলেনি, ভারতবর্ষের সব রাজ্য নিয়ে নিয়েছে। দুটো কথা। দ্বিতীয় কথা কি বললো? দ্বিতীয় কথা বললো যে পশ্চিমবঙ্গে আমি যে চালটা পাঠাচ্ছি সেই চালটা এফসিআই থেকে তুলে নিচ্ছে রাজ্য সরকার, তুলে নেওয়ার পর নিজেরা নিজের হেফাজতে নিচ্ছে, তারপর সেই চালের কোয়ালিটি থাকছে না, হেরাফেরি হয়ে যাচ্ছে, অদল বদল হয়ে যাচ্ছে। আমি যে চাল পাঠাচ্ছি সেই চাল রেশনে আর দেখা পাচ্ছে না, রাজ্য সরকার হাতে চালটা চলে যাওয়ার পর এই ঘটনা ঘটছে। আপনারা প্রতিবাদ করুন। আমি বলে আপনার এই মতামতকে কিন্তু আমি কোটেশন করে প্রতিবাদ করব। বলছে অবশ্যই করুন, পশ্চিমবঙ্গের মানুষকে ঠকানো হচ্ছে। কে বলছে আমাকে? রামবিলাস পাসওয়ান বলছে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকানো হচ্ছে, তাদের পাওনা দেওয়া হচ্ছে না, যেটা তারা পায় সেই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে না, চালের সেই গুণাবলী মেনটেন করা হচ্ছে না, যেটা আমরা পাঠাচ্ছি সেইটাকে হেরাফেরি করা হচ্ছে, রাজ্য সরকার তার নিজের হেফাজতে নেওয়ার পর হেরাফেরি করছে। আমি বলছি না, ভারতবর্ষের মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলছে, খাদ্য মন্ত্রী বলছে। এই দুটো বিষয়ে আরেকটা জিনিস কারণ